মানু চিঠি এসেছে টেবিলের উপরে রাখা আছে সংবাদ এক প্রকার আপিসের কাজ বিশেষ ভালো চলছে আমার আমার বস খুবই স্নেহ করেন আমাকে থাকার বাড়িটি চমৎকার বেশ বড় তবে একা থাকার পক্ষে একটু বেশি বড় রাঁধুনি ঠাকুর রান্না বান্না করে দেয় তবে তার রান্না বেশি দিন খেলে শয্যাশায়ী হব এমনটাই ধারণা বাকি সব ভালো প্রণাম নেবেন মানে এখানে দোয়াদার কলমটা রাখলো হাতের কাছে মায়ের মেয়ে দিগ্গজ হবে দাদা যা লেখাপড়া চলছে কোচিং মাস্টার গিয়ে এবার বুড়ো মাস্টার বাপ্পা মা মনে হচ্ছে নিজের মেয়েকে গার্গী মৈত্রেয়ী লীলাবতী না বানিয়ে ছাড়বে না বুঝলে না দাদা এ হলো তোমার সেই বন্ধুর বোনের উপর আক্রোশ তিনিও তার মেয়েকে জলপানি না পাইয়ে খান্ত হবেন জলপানি জলপানি পেতে গেলে তো মগজে ঘি থাকতে হবে ওইখানেই তো মার খেয়ে গেল বকুলটা তুই ঘষো মাথার ঝামাখানা তো সারান নয় নিজেদের বোনকে এরকম ভাবে খাটো করে তোমরা কি এত আনন্দ পাও তুমি থামো তো কি মজো তুমি হ্যাঁ এতে খাটো করার কি হলো যা সত্যি তা বলতে আপত্তিটা কোথায় মাই তো বললে না না তাড়াতাড়ি খেয়ে নাও লক্ষ্মী
ওদিকে আরেক বেচারির মুখের দিকে তো তাকানোই যাচ্ছে। পরীক্ষাটা হয়ে গেলে একটু তার কথাও ভেব। বড় বৌদি, তুমি এখন যাও তো এখান থেকে, আমার অনেক পড়া আছে। তাই বুঝি? ঠিক আছে, তাহলে আমি চলেই যাচ্ছি। বড় বৌদি,
তোমার ছেলের মনে এখন বেশ সাজ জেগেছে। ঠিক কইছ। চিঠিখানা পড়ে আমারও তেমনটাই মনে হচ্ছে। তো কেবল মনে হলেই চলবে? বলি মেয়েকে কিছু দেখছো? ও বাড়ি গিয়ে তাতে নাকি কইছে কদিন আগে ভালো মেয়ে খবর দিতে। দাঁড়াও আমিও দেখি। কতকাল এ বাড়িতে কোনো বেটা হয়নি বলে দেখি। দাও দেখি এবার মানুষের একখানা ধুমধাম করে বিয়ে লাগিয়ে দাও। কটা দিন একটু আনন্দ ফুর্তি করি, আর তারপর বকুটার পরীক্ষা হয়ে গেলে তখন তারও বিয়ে লাগিয়ে দিও। কি হল মেয়ের বের কথায় এমন চুপ মেরে গেলে যে? হে দেব না কেন, তবে বড় শখ জানি মেয়েটা কালেজ যাবে, কালেজ পাশ করবে। দশের কেলাস অব্দি পড়াশোনা করলো, তখন ম্যাট্রিক, আর এখন কি না মেয়ে কালেজ যাবে, কালেজ পাস করবে। এগো এরপর তো মেয়ের আর বিয়ে হবে না। খুব হবে দেখো। যাকে যাক, ও বকুর বিয়ে এখন বিষ বাউ জলে সে বেশ বুঝেছি। তা মানুটার বিয়ের জন্য একটু তেল ফুড়ে লাগো। পরীক্ষা শেষ হলো? তোর মুখে কোনো হাসি নেই কেন বলতো? কি ভাবছিস এত? মায়ের লেখাটা কি করে খুঁজবো? বাড়ি থেকে কি বলে বেরোব? হুম, সেটা একটা বড় সমস্যা। ও তোকে তো বলাই হয়নি, আমি এর মধ্যে ওই নিতাই নস্করের সঙ্গে দেখা করেছিলাম। তুমি গেছিলে? কি বললো সে? ও যা বাংলায় হাঁকিয়ে দিল, বললো সব ঠোঙা করে ফেলেছে। তাহলে সেটাই তো ভাবছি। এ তো জ্যাঠামশাই না, ওরম একটা লেখা কি করে হাতছাড়া করলেন বলতো? সে কথা বলে আর লাভ নেই। সুনীল মালদা, তুমি একবার আমাকে নিয়ে যাবে? আমি তার হাতে পায়ে ধরে বলবো একটু খুঁজতে যাবে নিয়ে। লোকটা ভালো না। না, একবার চাই। যাবি তো বলছি, যাবি কি করে? এবার বাড়ি থেকে কি বলে বেরোবি? কি আর বলবি, আবার মিথ্যে বলবো? বাপের বোঝানো রাখবো? বৌমার বাড়ি থেকে কোনো খবর আছে? আজ তো তার ভাই এসেছিল, বললেই তো ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, আর তো সময় হয়ে এলো। হ্যাঁ গো, নাতিটার মুখ কি দিয়ে দেখবে বলতো? আমার যেমন ক্ষমতা তাই দিয়ে দেখবো।
তোমার ছেলে তালেবর হয়েছে, ছেলে বাপ তো হয়নি। শুনছিস তো এই লোকটার কথাগুলো? শুনছিস তো মা, আজ মেজো কাকার বাড়ি গিয়েছিল। সত্যি মেজো যেটি কাজটা করে দেখালে বলে। মা, তিনি আবার কি করলেন রে? হ্যাঁ, বকুলের আজকে ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো। পাঠাবার চেষ্টা করে করে সে সত্যি বকুলকে পাঠিয়েছে। কত অশান্তি না হয়েছে লেখাপড়া। সে অশান্তি করতে কেউ তো বাদ যায়নি। হয় দেখো, আমি আবার কবে কি করলাম? হ্যাঁ, কোনোদিন কিছু বলনি, কিন্তু কাউকে তো ঠেকাও নি। যে দূর থেকে দাঁড়িয়ে দোষ হওয়া দেয়, তারা দুজনে সমান দোষী, বুঝলে তো? বাবা, তুমি দেখি মেজে বউয়ের নামে দার্শনিক হয়ে গেলে গো। সে তোমরা তাকে নিয়ে যতই মজা করো ঠাট্টা করো, সেই মানুষটা তো এই বাড়িতে কম চোখের জল ফেলেনি গো। বিনা দোষে তাকে হেনস্থা হতে হয়েছে, তবু ভগবান আছেন গো, ভালো মানুষগুলোর দিকে তিনি এখনো চোখ তুলে তাকান, এটাই যে তার সব থেকে বড় প্রমাণ। মেসি তো পারলে বলো, মেয়েটাকে দিয়ে করে দেখালে তো। এবার যদি মেয়েটা ম্যাট্রিকটা পাস করে, চাটুজ্জি বাড়ির একটা গর্ব হবে কিন্তু। বাবা, শুনেও শান্তি, কোন বেটা ছেলের মুখে এই কথাখানে আমি শুনলুম? কেবল মিষ্টি যদি একবার নিজের কানে এই কথাখানে শুনতে পেত গো। কি ব্যাপার বলুন তো মশাই, রোজ রোজ এই ঝামেলা নিয়ে আপনি আমার কাছে আসছেন। আর দেখুন মা জননী, আপনাকে আমি জোর হাত করে জানাচ্ছি, ওই পুরনো কাগজ বেচাই আমাদের ব্যবসা, যা দিয়ে সোনা পান। এবার আসুন, সকাল সকাল যত ঝামেলা। আপনি কোনো কাগজ রেখেছেন? সব কাগজে ছোঁয়া হয়, এটা একজনের হাতের লেখা খাতা, লাল রঙের খাতা, লাল সাদা নীল সব রঙের ছোঁয়া হয়। তাও আপনি একটু দেখুন, নাহলে আমাকে দেখতে দিন, আপনার যেখানে কাগজপত্র থাকে এই খাতা ছোঁয়া হতে পারে। মশাই, একে নিয়ে যান, সকাল সকাল আমার মাথাটা খাচ্ছে। আপনি যদি একটু খুঁজে দেখতেন, খাতাগুলো আমাদের খুব দরকার। ওগুলো ওগুলো পাণ্ডুলিপি, আপনি দেখলেই বুঝতে পারবেন সে খাতা। তা কাল লেখা পাণ্ডুলিপি? হ্যাঁ, রবি ঠাকুর না টলস্টয়? যা পেলে একবারে জগৎ উদ্ধার হয়ে যাবে। এবার আসুন। বকুল, বকুল কি করছিস?
নাই বকুল। ব্যাপার কি? ওটা টলস্টয় লেখা না, রবি ঠাকুরের লেখা, আমার মায়ের লেখা। দিনের পর দিন কষ্ট করে যত্ন করে বাড়ির সবার বাঁকা কথা শুনেও মায়ের লেখা দিতে পারছি, মায়ের সারাটা জীবনের কথা। জগৎ উদ্ধার আমি জানি না, লেখাটা আমার চাই। একটা মানুষের ভুলে সেই লেখা বিক্রি হয়ে গেছে। আমার মায়ের সারাটা জীবনের সব কথা বিক্রি হয়ে গেছে শের দা, এইটাই তো শেষ কথা হতে পারে। আপনি কেন এরকম করছেন? একবার খুঁজে দেখুন, কেবল টলস্টয় আর রবি ঠাকুরের লেখা নয় বলে সেই লেখার দাম আপনার কাছে কানাকড়ি না থাকুক, কিন্তু আমি সেই লেখা আমার জীবন দিয়ে হলেও পেতে চাই। কথাখানেক পরে আমার সঙ্গে একবার দেখা করুন।